নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। দেখো আমরা আজকে শুরু করব তোমাদের যে একটু অংশ পড়ানো হয়েছিল তারপর থেকে। আজকে পড়ানো হচ্ছে অক্সাইড। অক্সাইড কি, কাদেরকে আমরা অক্সাইড বলবো? দেখো অক্সিজেনের সঙ্গে অন্য কোনো মৌলিক পদার্থের বিক্রিয়ায়, অক্সিজেনের সঙ্গে অন্য কোনো মৌলিক পদার্থের বিক্রিয়ায় যে দ্বিমৌল যৌগ উৎপন্ন হয়, অক্সিজেনের সঙ্গে অন্য কোনো মৌলিক পদার্থের বিক্রিয়ায় যে দ্বিমৌল যৌগ উৎপন্ন হয় তাকে আমরা বলবো অক্সাইড। যেমন দেখো অক্সিজেনের সঙ্গে একটা মৌল যুক্ত করছি কার্বন, দিয়ে তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড। এটা কিন্তু যৌগ, এটা মৌল রয়েছে কতগুলো? দুটি। তার জন্য এটাকে আমরা বলছি দ্বিমৌল যৌগ। সঙ্গে তো আমি কিন্তু সেটাই বললাম, অক্সিজেনের সঙ্গে অন্য কোনো মৌলিক পদার্থের বিক্রিয়ায় যে দ্বিমৌল যৌগ তৈরি হয় তাদেরকে আমরা বলছি অক্সাইড। দেখো অক্সাইড মূলত চার প্রকারের হয়। অক্সাইড মূলত চার প্রকারের, কি কি? দেখো এক হচ্ছে আমার অম্লিক অক্সাইড, দুই ক্ষারকীয় অক্সাইড, তিন প্রসম অক্সাইড, চার উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড, এই অক্সাইডগুলি ছাড়াও আমরা আরো কিছু কিছু অক্সাইড পড়বো, একটু পরেই পড়বো। তাহলে আমরা প্রথম যেটা আসবো সেটা হচ্ছে অম্লিক অক্সাইড। তাহলে অম্লিক অক্সাইড আমরা কাদেরকে বলবো? প্রথম যে অক্সাইড আমরা লিখেছি সেটা হচ্ছে অম্লিক অক্সাইড। অম্লিক অক্সাইড তাহলে আমরা কাদেরকে বলবো? যে সমস্ত অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাদেরকে আমরা বলবো অম্লিক অক্সাইড। যেমন দেখো অম্লিক অক্সাইড উদাহরণ হিসাবে নিই আমরা কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টাক্সাইড, সবগুলো কিন্তু আমরা অম্লিক অক্সাইড লিখলাম। কাদেরকে বললাম? যারা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। একটা উদাহরণ দেওয়া যাক, কার্বন ডাইঅক্সাইড, ক্ষার, NaOH, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে কি উৎপন্ন হবে? লবণ এবং জল। কি উৎপন্ন হবে? Na2CO3+H2O। তাহলে কার্বন ডাইঅক্সাইড একটা অম্লিক অক্সাইড। এরপর আমরা আসবো ক্ষারকীয় অক্সাইড। নেক্সট পরবর্তী অংশ দুই, ক্ষারকীয় অক্সাইড। অম্লিক অক্সাইড আমরা সংজ্ঞা হিসেবে বললাম যে সমস্ত অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া হবে। তাহলে ক্ষারকীয় অক্সাইড কি হবে? যে সমস্ত অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করতে পারে তাদেরকে আমরা বলবো ক্ষারকীয় অক্সাইড। যেমন দেখো Na2O সোডিয়াম মনোক্সাইড, MgO ম্যাগনেসিয়াম অক্সাইড, CaO ক্যালসিয়াম অক্সাইড, সবগুলোই কিন্তু ক্ষারকীয় অক্সাইড। তাহলে আমরা বললাম ক্ষারকীয় অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, তাই একটা বিক্রিয়া দেখাই, Na2O প্লাস সঙ্গে বিক্রিয়া করছে সালফিউরিক অ্যাসিড H2SO4, কি উৎপন্ন হবে? Na2SO4+H2O, লবণ এবং জল। তাহলে Na2O একটি ক্ষারকীয় অক্সাইড। তাহলে আমরা দু রকমের অক্সাইড পড়লাম, আপাতত অম্লিক অক্সাইড যেটা কিনা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে, আবার বললাম ক্ষারকীয় অক্সাইড যেটা কিনা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে। এবারে যে অক্সাইডটা আমরা পড়বো তাদেরকে আমরা বলবো প্রসম অক্সাইড। তেমন কি তারা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে না, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে না, তাই তার প্রসম অক্সাইড, সেটা হচ্ছে প্রসম অক্সাইড। তাহলে এটা অ্যাসিড বা ক্ষার কারোর সঙ্গে কিন্তু বিক্রিয়া করবে না। যেমন দেখো H2O, CO, NO, H2 মানে জল, CO কার্বন মনোক্সাইড, NO নাইট্রিক অক্সাইড, N2O নাইট্রাস অক্সাইড, এগুলো হচ্ছে প্রসম অক্সাইড।
এরা অ্যাসিড বা ক্ষার কারোর সাথেই বিক্রিয়া করে না, তাই এগুলোকে আমরা বলবো প্রসম অক্সাইড। এরপরে আসবো আমরা উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড যে সমস্ত অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাদেরকে আমরা বলবো উভধর্মী অক্সাইড। যেমন দেখো জিঙ্ক অক্সাইড, জেরেনো, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, লেড অক্সাইড PbO, এগুলো সব উভধর্মী অক্সাইড। তেমন বিক্রিয়ার সাহায্যে আমরা দেখবো জিঙ্ক অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে 2HCl, তাহলে কী উৎপন্ন হচ্ছে, জিঙ্ক ক্লোরাইড লবণ প্লাস জল। আবার দেখো জিঙ্ক অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে 2NaOH, উৎপন্ন করছে Na2ZnO2, সোডিয়াম জিঙ্কের লবণ প্লাস জল। তাহলে যেহেতু জিঙ্ক অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলো এবং ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করলো দিয়ে লবণ এবং জল উৎপন্ন করলো, সেই কারণে জিঙ্ক অক্সাইডকে আমরা বলবো উভধর্মী অক্সাইড। আবার তোমার একটা উদাহরণ নিই আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা দেখাবো অ্যাসিডের সঙ্গে কীভাবে বিক্রিয়া করে, ক্ষারের সঙ্গে কীভাবে বিক্রিয়া করে। Al2O3 প্লাস 6HCl, তাহলে উৎপন্ন হচ্ছে AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ এবং জল। আবার ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে Al2O3 প্লাস 2NaOH, তাহলে উৎপন্ন করছে NaAlO2 প্লাস জল, লবণ উৎপন্ন করলো এবং জল উৎপন্ন করল, NaAlO2 আর জল, সোডিয়াম অ্যালুমিনেট লবণ এবং জল উৎপন্ন করল, মানে 2NaAlO2 অ্যাডমিনিস্ট্রেট করে দিলে। এরপরে দেখো আমরা আসবো এই চার ধরনের অক্সাইড ছাড়াও আরও কিছু কিছু অক্সাইড সম্বন্ধে আমরা জানবো, তাদের মধ্যে একটা বলবো মিশ্র অক্সাইড। মিশ্র অক্সাইড আমরা পড়ব, মিশ্র অক্সাইড এইটা সম্বন্ধে আমরা আরেকটু পড়ব। মিশ্র অক্সাইড কি, একই ধাতুর একাধিক যোজ্যতার, একই ধাতুর একাধিক যোজ্যতার সংযোজ্যতার অক্সাইডের সংমিশ্রণে, একই ধাতুর একাধিক যোজ্যতার অক্সাইডের সংমিশ্রণে তৈরি অক্সাইডকে আমরা বলবো মিশ্র অক্সাইড। যেমন দেখো তোমাদের Fe3O4 ফেরোসোফেরিক অক্সাইড, দেখো এটি দুটি অক্সাইডের সংমিশ্রণে গঠিত হয়েছে, একটা কি ফেরাস অক্সাইড আর একটা হচ্ছে ফেরিক অক্সাইড। দেখো এই অক্সাইডে আয়রনের যোজ্যতা হচ্ছে 2, এই অক্সাইডে আয়রনের যোজ্যতা হচ্ছে 3। আমি সংখ্যাটা সেটাই বললাম, একই ধাতুর একাধিক যোজ্যতার অক্সাইডের সংমিশ্রণে তৈরি অক্সাইডকে আমরা বলবো মিশ্র অক্সাইড। সেক্ষেত্রে আমরা দেখলাম ফেরোসোফেরিক অক্সাইড একই ধাতুর ভিন্ন যোজ্যতার, ভিন্ন যোজ্যতার অক্সাইডের সংমিশ্রণে তৈরি হয়েছে। এরপরে আমরা আসবো সুপার অক্সাইড। সুপার অক্সাইড আমরা পড়ব এরপর, মিশ্র অক্সাইডের পর আসবো সুপার অক্সাইড। সুপার অক্সাইড কি, যে সমস্ত অক্সাইড, যে সমস্ত অক্সাইডের অ্যানায়ন অংশে, যে সমস্ত অক্সাইডের অ্যানায়ন হিসাবে O2- আয়ন উপস্থিত থাকে, O2- আয়ন, তাদেরকে আমরা বলব সুপার অক্সাইড। কি বললাম, যে সমস্ত অক্সাইডে
অ্যানায়ন হিসাবে ও টু মাইনাস আয়ন উপস্থিত থাকে তারা হচ্ছে সুপার অক্সাইড। যেমন দেখো পটাশিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড কে ও টু, পটাশিয়াম সুপার অক্সাইড। এরপর আসবো সাব অক্সাইড, এরপর করব সাব অক্সাইড। সাব অক্সাইডটা কি বলবো, যেসব অক্সাইড, যেসব অক্সাইডে যত পরিমাণ অক্সিজেনের প্রয়োজন বা থাকা দরকার তার চেয়ে কম পরিমাণ অক্সিজেন উপস্থিত থাকলে তখন তাকে বলবো আমরা সাব অক্সাইড। যেমন দেখো কার্বন সাব অক্সাইড, কার্বন সাব অক্সাইড C3, কার্বন সাব অক্সাইড। আজকে তাহলে এইটুকুই থাক, পরবর্তী অংশ যেটা আমাদের রয়েছে রইল বাকি শুধুমাত্র অ্যান্টাসিড আর লবণ, যেগুলো রয়েছে লবণ তাদের ভাগগুলো আর অ্যাসিড বৃষ্টি এইগুলো রয়েছে, এগুলো পরের দিন আবার আমরা পড়ব। আজকে এইটুকুই থাক, ঠিক আছে।